আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি একটি নতুন ডেজার্ট নিয়ে। সামনেই আসছে শবে বরাত। শবে বরাত ও ঈদে আমরা নানা রকম ডেজার্ট তৈরি করে থাকি। আজকে একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করব কেক দিয়ে তৈরি করা এরকম একটা ডেজার্ট, যেটার নাম হচ্ছে মালাই কেক। এই কেকটা তৈরি করেছি আমি পানির ভাপে। কোনো রকম ঝামেলা ছাড়াই কেকটি তৈরি করতে পারবেন যে কেউ চাইলে। তাহলে চলুন দেখতে থাকি আমি কিভাবে এই মালাই কেকটা তৈরি করেছি। প্রথমে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়েছি, তারপর কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এখন এই ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করতে থাকব। তারপর এখানে 1/4 কাপ চিনি অল্প অল্প করে দিতে থাকব। আমি মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি, তবে হ্যান্ড হুইক্স দিয়েও আপনারা কাজটা করতে পারবেন, তবে সময়টা একটু বেশি লাগবে। অনেকটা ফোম হয়ে গেছে ডিমের সাদা অংশটা। এখন ডিমের কুসুম দিয়ে লো স্পিডে বিট করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1/2 কাপ ময়দা ও 1 চা চামচ বেকিং পাউডার। এবার একটি হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আজকের কেকটা আমি একটা ওভেন প্রুফ বাটিতে করব। বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি। এখন কেকের মিশ্রণটা উপর থেকে ঢেলে দিচ্ছি। একটা টুথপিক বা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। কেকটা তৈরি করব আমি পানির ভাপে। চুলায় একটা পাত্র বসিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়েছি আর পর্যাপ্ত পানি দিয়েছি। 15 থেকে 20 মিনিটের মধ্যে কেকটা হয়ে যাবে। কেকটা অনেকটা ফুলে গেছে, একটা কাঠি বা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি। কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। কেকটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি মালাই তৈরি করে নিচ্ছি। একটা হাঁড়িতে আমি 2 কাপ লিকুইড দুধ দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে 1/4 কাপ দিয়ে দিচ্ছি কন্ডেন্সড মিল্ক। আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে ও ঘন হয়ে গেছে। আমাদের মালাই এখন তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা টুথপিক দিয়ে ভালোভাবে কেচে নিতে হবে, তাহলে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। তারপর মালাইটা ঢেলে দিচ্ছি ও বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা তৈরি করতে কোনো রকম ঝামেলা পোহাতে হবে না, খুব সহজে বানিয়ে নিতে পারবেন, তবে খেতে অনেক মজার। কেকটা এখন মালাই খেয়ে খুবই সফট হয়ে গেছে। অল্প সময়ে এভাবে মালাই কেকটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও দেখতে থাকেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।